ওই ওই একাত্তর সনে আপনার যে ফরম্যাটে আপনার তাজউদ্দিন আহমেদ ওখানে মন্ত্রিসভা গঠনটা করেছেন, সেখানে হয়তো কৌশলগত বিষয় হচ্ছিল যেটা ওই তাজুল ভাই উপস্থাপন করেছেন। আর যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এখানে তাজউদ্দিন আহমেদ যদি ওই প্রধানমন্ত্রীর দায়িত্বে না আসতেন তাহলে আমি জানি না যে কিভাবে এটা পরিচালিত হতো। কারণ কারণ বঙ্গবন্ধু যেমন লোভ লালসার প্রতি কখনো আকৃষ্ট হন নাই, যে জুলুম নির্যাতনের কেউ তিনি কখনো ভয় করেন নাই। তাজউদ্দিন আহমেদের মধ্যে এই বিষয়টা ছিল, তিনি ছিলেন একজন নির্লোভ ব্যক্তিত্ব, নির্লোভ। এই যে কথাগুলো শুনি, একটা শার্ট একটা প্যান্ট পরে সারা বছর তিনি কাটিয়ে দিয়েছেন নিজে হাতে শার্ট দিয়ে, তারপরে সেই শার্ট শুকায় নিয়ে গায়ে পরে তারপরে ইন্দিরা গান্ধীর দিকে ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করতে গেছেন। আমরা এই ধরনের কিছু ঘটনা ইসলাম ধর্মে পাই, ওই খলিফাদের মধ্যে কাউকে কাউকে আমরা দেখি যে উত্থিত করা হয় যে এরকম একটা জীবন চরিত্র ছিল তাজউদ্দিন আহমেদ। এটা ব্যক্তিগত ভাবে ব্যক্তি চরিত্রে তাজউদ্দিন আহমেদ ছিলেন এরকম। আর তার রাজনৈতিক যে দূরদৃষ্টি, তার যে দেশপ্রেম, তার যে কলা কৌশল, এই যে কলা কৌশল গুলো যদি তিনি ঠিক না রাখতেন তাহলে একাত্তর সালে যে ঘটনাগুলো হয়েছে, কিছু কিছু ঘটনা তাজউদ্দিন আহমেদ রেফার করেছে, তাহলে এই ঘটনাগুলো সামলানো সম্ভব হতো না। অর্থাৎ কলা কৌশলের দিক থেকেও তিনি ছিলেন খুব উচ্চ শ্রেণীর কৌশলধারী ব্যক্তি। এরকম একটা ব্যক্তির হাতে নেতৃত্ব ছিল বলেই সেই সময় অনেক বিপরীত অবস্থা থাকা সত্ত্বেও তিনি সেটা সামাল দিতে পেরেছে। কিন্তু দুঃখের বিষয় যে ইতিহাসে যখন আমরা বিশ্লেষণ করি এই পর্বটুকু আমরা খুব ভালো করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি না। এই যে চেষ্টা যে করি না এর কারণটা কি, ওই যেমন কুদরত ভাই একটু এঁকে এঁকে দিয়েছে, আমি এটা প্রশংসা করি তার কথার স্টাইল দেখে, সেটা হলো এই যে এখন তার যে বেশি প্রশংসা করবো আবার কেউ যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার মনে হয় উনি এইটা এঁকে দিয়েছে এমন কথাটা সত্য। আমরা যে কথা বলি না, আমরা হিসাব করি, কিন্তু আমরা হিসাব করে কথা বলি তার যদি সম্পর্কে যে অন্যের অসন্তুষ্ট হয়ে যায় কিনা, এই জিনিসটা তৈরি করা হয়েছে একটা বিশেষ স্বার্থান্বেষী মহল। একাত্তর সনে যেটা যেমন চেষ্টা হয়েছে, 72 সালে এসে সেই চেষ্টা হয়েছে, এবং আজকে এই মুহূর্তে এই আজকে 2019 সালেও এই চেষ্টাটা যে একেবারে শেষ হয়ে গেছে তা না, কিন্তু চেষ্টা এখনও অব্যাহত আছে। যে জন্য দেখা যায় যে এই আপনার 17ই এপ্রিল যখন আসে অথবা 3রা নভেম্বরের বিষয়টা যখন আসে তখন এগুলো নিয়ে পত্র একলিগে দলীয় কর্মসূচি, এগুলা যে কিছু মানুষ আছে সদস্য কর্তৃপক্ষ অংশ নেয়, কিছু মানুষ আছে যে অংশ নিতে হয়, আবার কিছু মানুষ আছে যে এগুলো এখন আসলে পছন্দ করে না, মনে করে যে না এটা আমাদের ইজ্জত এবং সম্মান বোধে ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। এখন আপনার সম্মান বেড়ে গেলে আমার সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে, এই হিসাবটা আমরা বাঙালিরা খুব ভালো করে বুঝি, কিন্তু আসলে তা নয়। ইতিহাস যখন আমরা বিশ্লেষণ করব, ঐতিহাসিক ব্যক্তিত্বকে আমরা যদি সঠিকভাবে বিশ্লেষণ করি, তাদের সঠিক জায়গায় তাদের অবস্থানটা আমরা নির্ধারণ করি, তাদের সঠিকভাবে প্রাপ্য যে প্রশংসা সেগুলো যদি আমরা দিই তাহলে আমরা নিজেরা প্রশংসিত হব। এটা হলো ইতিহাসে আসল কথা, সত্য কথা। তো আমরা অনেক কারণে এগুলো করতে পারি না। তো আমি আজকে এইটুকু কথাই বলবো, এর বেশি আর বলতে চাচ্ছি না। ওই আমাদের ওই ভারতের উদ্দেশ্য প্রকল্পের কথা বলছেন, এটা শুধু আজকে উনি যে বলছেন তা না, এই কথা বিভিন্ন সময় হচ্ছে এবং এই কথাগুলো আমরা বঙ্গবন্ধু মৃত্যুর পর থেকে এটা বেশি করে শুনি, আগে এই কথাগুলো ছিল না। কেন থাকবে না, কেন থাকবে না ভারতের উদ্দেশ্য? ভারতের উদ্দেশ্য না থাকলে সাপোর্ট করবে কেন? ভারত আর বাংলাদেশের অংশ না যে আমরা মুক্তিযুদ্ধ, আমরা মুক্তি সংগ্রাম করতে স্বাধীনতা করতে চাই, আমরা পূর্ব পাকিস্তানের নিপীড়িত জনগণ, ভারত আরও নিপীড়িত জনগণ না পাকিস্তানের, যারা মুক্তিযুদ্ধ কেন করবে? অবশ্যই তাদের সেখানে স্বার্থ আছে, স্বার্থ থাকবে, এটা স্বাভাবিক। অত্যাচারে ডক্টর সাহেব ডক্টর জাহেদ যেটা বলেছেন সেটা হচ্ছে যে সেই সময় ছিল বাইপোলার বিশ্ব, অর্থাৎ দ্বিবিশ্ব রাজনীতি, তখন দ্বিবিশ্বভিত্তিক রাজনীতি চলছে। একদিকে ছিল আমেরিকার নেতৃত্বে সকল মুক্ত অর্থনৈতিক দেশগুলো, আদার ছিল সোভিয়েতের নেতৃত্বে মুক্তিকামী মানুষগুলো। একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন এতে যে 71-এর মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের যে সমর্থনটা, সেই সমর্থনে আপনার সরকারের সাথে সরকারে কি ধরনের আলোচনা হয়েছে, কি ধরনের সমঝোতা হয়েছে, সেটা আমাদের হিসাবের কোনো প্রয়োজনই নেই। এই জন্যই নাই যে সোভিয়েত ইউনিয়নের ঘোষিত নীতিমালাই ছিল বিশ্বের যেখানে যেখানে জাতীয় মুক্তির আন্দোলন হবে, জাতীয় আত্মনিয়ন্ত্রণাধিকার যে আন্দোলনগুলো
সেই আন্দোলনের প্রতি তারা রাজনৈতিকভাবে সমর্থন দেবে, এটা তাদের ঘোষিত অবস্থান। সেই হিসেবে আমরা একাত্তর সনে তাদের যে সমর্থনটা পেয়েছি তাদের ঘোষিত অবস্থান। ভারতের ব্যাপারটা আরো বেশি, তাদের আরো জিও পলিটিক্সটা আরো বেশি এখানে ইম্পর্টেন্ট, খুব বেশি কাজে বিশদ আলোচনা না করলেও চলবে। তবে এমন কোনো দেশ নাই যদি আমরা দেখি, হয়তো এক্সেপশন থাকতেও পারে যে ওই বাইরের সাপোর্ট লাগতো, বাইরের সাপোর্ট ছাড়া এই ধরনের আন্দোলন সফল করা যায় না। কারণ যাদের বিরুদ্ধে আন্দোলন তারা তো বাইরের সাপোর্ট নিয়ে অনেক টিকে আছে, পাকিস্তানের পক্ষে চীন আছে, পাকিস্তানের পক্ষে আপনার আমেরিকা আছে, পাকিস্তানের পক্ষে আরো বড় বড় শক্তি সে সময় কাজ করতেছে। একদিকে চীন আরেকদিকে পাকিস্তান, এটা মহা একটা চাপের মধ্যে। আর তারপরে মাঝখানে ইন্ডিয়াকে রেখে পূর্বে পাকিস্তান, পশ্চিমে পাকিস্তান, যুদ্ধের শেষের দিকে যখন পাকিস্তানে বুঝে গেল যে না আর বড় যে ঠেকিয়ে রাখা যাচ্ছে না, তখন আমেরিকার পায়দুল্লাহ এবং আমেরিকার সপ্তম্বর বঙ্গোপসাগরে পাঠাইলো। কিন্তু যদি ওই বিশ্ব পরিস্থিতি না থাকতো, যদি সোভিয়েত ইউনিয়নের এখানে আপনার সাবমেরিনগুলো না থাকতো, যদি ভারত সেরকম অবস্থান না গ্রহণ করতো, তাহলে কিন্তু এটা সামলানো যেত না। এই যে বৈশ্বিক বাইরের সাপোর্টটা যে খুব বেশি ইম্পর্টেন্ট, এটা জাতীয় মুক্তি আন্দোলনের জন্য, স্বাধীনতার জন্য, তার সম্প্রতিকালের একটা দৃষ্টান্ত, দুইটা দৃষ্টান্ত আমরা দিতে পারি। কুর্দিস্তানে গণভোট হয়ে গিয়েছে এবং সেখানে এক ওভারওয়েলমিংলি তারা ওই তাদের স্বাধীনতার পক্ষে তারা সমর্থন দিয়েছে, রায় দিয়েছে। তেমনিভাবে আবার স্পেনের ক্যাটালিনেতে সেখানেও ওভারওয়েলমিংলি তারা তাদের স্বাধীনতার পক্ষে মত দিয়েছে, কিন্তু সেই স্বাধীনতার ঘোষণা কি বাস্তবায়ন হয়েছে? কেন হয়নি? কেন? কারণ ওখানে ভারত নাই, হংকং, ওখানে সোভিয়েত ইউনিয়ন নাই, হংকং এর কথা ধরেন না, ওখানে ভারত তো নাই, সোভিয়েত ইউনিয়ন নাই, তাদের পশ্চাৎভূমি নাই, যে কারণে সম্ভব নেই। কাছে এটা আমাদেরকে সেভাবে দেখতে হবে। ভারতের স্বার্থ তো অবশ্যই আছে, কিন্তু একই সাথে দেখতে হবে যে ভারতের সাহায্যটা সোভিয়েত ইউনিয়নের সাহায্য না পেলে আমরা এটা করতে পারতাম না। আর যে বিষয়টা যেটা আমাদের দিলীপ দা যে কথাটা উল্লেখ করলেন যে ভারতীয় সেনাবাহিনীর প্রায় আমাদের হিসেবে প্রায় 12,000 সামথিং, এরকম 11,000 সামথিং, হয়তো এই যে সৈন্যটা প্রাণ দিয়েছে। আমি সেই সময় ভারতীয় অনেক সেনা এবং জোয়ানের সাথে ভালোবাসার সুযোগ হয়েছে, আমরা সাধারণত অপকৃত করি। আমি তাদের মন মানসিকতা সেই সময় দেখেছি, অকুপেশন ফোর্স হিসেবে না, তারা আমাদের মুক্তিযুদ্ধে অক্সিলিয়ারি ফোর্স হিসেবে কাজ করেছে, এটা এটা মনে রাখতে হবে। এবং তা না হলে কিন্তু 3 মাসের মধ্যে, মার্চের মধ্যে ভারতের বাইরে চলে যেত না। ৮ তারিখে পাকিস্তান থেকে উনি ছাড়া পেলেন জানুয়ারি মাসে, তারপরে যখন তিনি দিল্লিতে আসেন বালামে 10 তারিখ, তখন সেই সময় সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করছে যে বঙ্গবন্ধু আপনার বাংলাদেশ থেকে ভারতীয় সেনাবাহিনী কবে প্রত্যাহৃত হবে? তিনি কোনো কিছু চিন্তা না করে সাজাতে বললেন, কেন আমি যখন চাইব তখনই, আপনি কি বলেন মিসেস গান্ধী? পাশে মিসেস গান্ধী বসে আছে, এ বিষয়ে কোনো কূটনৈতিক চিঠিপত্র আলোচনা না হয়নি, কোনো ডায়লগ হয় নাই, তার সাথে একটুও কথা হয় নাই, কিন্তু উনি বলে দিলেন এটা, আমি যখন চাইব তখনই, আপনি কি বলেন মিসেস গান্ধী? এই এই ব্যক্তিত্ব এই হিম্মত সেই নেতারই থাকতে পারে যে নেতা বুঝতে পারে যে জাতির পুরো নেতার এবং সেদিনই তিনি এটা নিশ্চিত করেছিলেন। বঙ্গবন্ধু স্যার আমরা কেউ হইলে এটা সম্ভব ছিল না। যাক, আরো অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো আমরা আলোচনা করতে পারি, আজকে আর না। একটা পয়েন্ট করতে চাই, ওই খালি ওইটা শেষ হয়নি, সঙ্গে সঙ্গে ওইটা কাগজে ছাপায় দেওয়া হয়েছে যাতে করে ইন্দিরা গান্ধী বাধ্য হয়েছে স্বীকার করতে।